নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা ওটা দিয়েছে আমাদের বন্ধু মিতা চ্যাটার্জি। খুব সুন্দর টপিক, যে ছোটোবেলার দোলের কথা আর হচ্ছে ফেসবুকে পুরনো বন্ধুদের খুঁজে পাওয়ার কথা। তো এব্যাপারে যদি বলি না, সত্যি কথা বলতে কি পুরনো বন্ধুদের কাউকে খুঁজে পাইনি আমি, কেননা তাদের চেহারাটা এখন এত বছরে বদলে গেছে। বহু বছর আগে ছোটোবেলার বন্ধু বলতে স্কুল কলেজের বন্ধু, সে তো বহু বছর আগের কথা, বয়সটা তো কম হয়নি। তো তাদের চেহারাও বদলে গেছে, টাইটেলও বদলে গেছে, তার ফলে আমি কাউকেই চিনতে পারিনি। তো মজার কথা যেটা হয়েছে, আমি একজনকে খুঁজছিলাম, তারও আমার নামেই নাম, তার নাম শাশ্বতী সেন। তো বলে আমি একটা যতজন শাশ্বতী সেন আছে সবাইকে আমি নক করছিলাম, যে দেখি কেউ এ কিনা, মানে অন্ডাল শাশ্বতী সেন, আমি তো অন্ডালে থাকতাম, তো অন্ডাল শাশ্বতী সেন বলে যদি কিছু থাকে নক করি। তো নক করে একজনকে পেলাম, সে অন্ডালেরই মানুষ, কিন্তু দেখা গেল সে নয়, মানে আমার থেকে সে অনেক ছোট, সে এখনকার প্রজন্মের থেকে মানে একটু বড় এরকম আর কি। কিন্তু সরি, কিন্তু তার কাছ থেকে যেটা আমার, তাকে পেয়ে আমার যেটা মানে ভালো হলো, সেটা হচ্ছে যে আমার স্কুলের টিচারদেরও আমি তো কাউকে পাইনি, কারণ আমরা যখন স্কুল করেছি আমার সমস্ত টিচাররা মানে মাঝবয়সী ছিলেন বা কেউ একটু বয়স্ক ছিলেন, তো তারা কেউই এখন বেঁচে নেই। একজন ছিলেন যাকে আমরা বলতাম নন্দাদি, তিনি সব থেকে কম বয়সী টিচার ছিলেন। তো তার ফলে তার এখন হয়তো বয়সটা হবে 80 এরকম হবে, তার খোঁজটা পেলাম, কারণ এই যে শাশ্বতী সেন যাকে পেলাম সে আমাদের স্কুলেরই, এবং তার মাধ্যমে সে বললো যে হ্যাঁ নন্দাদি, এটা আমি জানি, তো নন্দাদির ফেসবুক আইডি, নন্দাদির ফোন নাম্বার সব কিছু আমি তার কাছ থেকে পেলাম। আজও মানে নন্দাদির সাথে যোগাযোগ রয়েছে, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ভীষণ দেখা করার ইচ্ছা মানে করে, উনি থাকেন দুর্গাপুরে, কিন্তু এখনও পর্যন্ত আমি সেটা করে উঠতে পারিনি, মানে চেষ্টা করছি, দেখি যদি পারি। মানে একজনই মাত্র রয়েছেন, তো ওইটাই আমার একটা উপকার হয়েছিল। আর আরেকটা মজার কথা বলবো, যে যেটা আজকে আমি ইয়েরটা শুনছিলাম, রাধারটা শুনছিলাম, ও বলছিল যে হয়তো যোগাযোগ হলো পুরনো বন্ধুদের সাথে, কিন্তু তখন যখন অত বছর পরে দেখা হয় তখন আর ঠিক সেই ইয়েটা থাকে না, দুদিন পরেই কথাটা বন্ধ হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমি বলছি, আমি আগে পেন ফ্রেন্ডশিপ করতাম, পত্র মিতা যাকে বলা হয়। তো আমার এক বন্ধু ছিল, নামটা বলছি না, তার সাথে সে আমাকে ফটো পাঠিয়েছে, আমি তাকে ফটো পাঠিয়েছি, বন্ধু নয় সরি বান্ধবী, তো ফটো পাঠিয়েছে, আমিও ফটো পাঠিয়েছি। আমার মনের মধ্যে ছিল যে ও, মনে ছিল যে ও রাজপুরে থাকে। তো যখন আমি, আমার বিয়ে হয়ে এলাম, এগুলো বিয়ের আগের ঘটনা, বিয়ে হয়ে এলাম, তারপরে যখন থেকে আমি রাজপুরে যাই আমার কিন্তু ওর কথাটা খুব মনে পড়ে, কারণ ওর সাথে আমার খুব চিঠি আদান প্রদান হতো। আর একসময় আমি ভীষণ চিঠি লিখতে পারতাম, তখন সেসব ভাষা কোথায় হারিয়ে গেছে জানি না, মানে দিস্তা দিস্তা পাতা জুড়ে লম্বা লম্বা সাদা সাদা পাতাগুলো ভর্তি ভর্তি চিঠি এনভেলাপে পাঠাতাম, এনভেলাপ ভারীও হয়ে যেত, এরকম ছিল। মা বলতো পোস্ট অফিসটা তোর জন্যই চলে। তো আমার মনে ছিল যে রাজপুরে থাকে, তো রাজপুরে এখন তো মায়ের কাছে যাই, তো আমি একদিন খোঁজ খোঁজ করে সেই পুরনো চিঠিপত্রগুলো আমার কাছে ছিল তার থেকে অ্যাড্রেস বার করে গেলাম। তো গিয়ে সেখানে আমাকে তো ঢুকতে দেবে না, প্রথমে ভাবছে কোনো বোধহয় সেলস গার্ল হবে, তো আমি বললাম, বাইরে থেকেই বললাম, তখন দেখলাম একজন বেরিয়ে এলো, সে এসে বলছে বেশ অল্প বয়সী, তো সে এসে বলছে যে না এই নামে এখানে কেউ থাকে না, উনি আমার কী যেন বললো, মানে আমি ওকে ভাবছিলাম, ও আমি না নিজে মানে খেয়াল করিনি যে আমার যখন বয়সটা এতটা হয়েছে তাহলে ওরও তো বয়সটা এতটাই হবে, তাহলে ওর তো এরকম চেহারা থাকতে পারে না, দাদার মেয়ে বা কিছু একটা হবে, ভাইজি হবে বোধ হয়, তো সে অল্প বয়সী, তো সুতরাং ওর তো, ও তো এটা হতেই পারে না, ওর তো বয়সটা এরকম হবে না, তখন খেয়াল করিনি। যখন ও বললো যে না পিসি এখানে থাকে না, তখন বুঝলাম ও, আমরা তো পিসিমা মানে মাসিমা হয়ে গেছি, সুতরাং আমি ওকে কেন ভাবছি যে ও। তো যাই হোক, ওর কাছ থেকে নিলাম যে কোথায় থাকে, শুনলাম গড়িয়ায় থাকে, নিলাম, ফোন করলাম। তো আমার ওখানে যে নামটা ছিল সেটা একটা অন্য নাম ছিল, তো আমি তখন বললাম যে এই নামে তোমার কাউকে মনে পড়ছে, তখন বললো যে হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে, এসো এসো। তো ওর বাড়িতে গেলাম, গিয়ে নিচে থেকে আমি যখন বলছি যে আমি এসেছি, কোন দিক দিয়ে যাবো ফ্ল্যাটে, ঠিক বুঝতে পারছিলাম না, একটু অন্যরকম ছিল, ও তখন নিচে বললো আমি দাঁড়াও নিচে নেমে আসি, এলো। এবার ওকে দেখে না আমি সেই বলে না আকাশ থেকে পড়া ঠিক সেরকম হয়ে গেলাম, ওর যে ছবিটা আমার কাছে ছিল, মুখ টুক একদম ভরা গোল মুখ, মানে একটু বড় টাইপের মুখ হয় না, বেশ গালটালগুলো অনেকটা ভরা, বড় টাইপের একটা বেশ চারচৌকো টাইপের মুখ ওই রকম, আর খুব পেটানো স্বাস্থ্য, একটা উঁচু লম্বা, মানে বেশ ভালো স্বাস্থ্যের একজন মেয়ের ছবি ছিল। তখন ওর বয়স কত হবে, তখন ওর বয়স যে ছবিটা আমার কাছে ছিল ওটা হয়তো 20-21 বছরের ছবি হবে।
এবার যখন আমি যাকে দেখছি, দেখছি একটা মানে বৃদ্ধা বলা যায়, চুলটুল পেকে গেছে, রোগা পাতলা, গালটাল ভাঙা একজন নেমে এলো। তো আমি না বুঝতে পারছি না, মানে আমার নিজের বয়সটাও তো ওইখানে হয়েছে, আমি নিজেকে মানে রাখি না সেভাবে। তাই তো আমি তখন নিজেরই প্রতিচ্ছবি দেখছি, ওরও বয়স আমার মতন হবে। আমি তখন প্রথমটা চমকে গেছি যে ওই সেই। তারপরে ওর সাথে উপরে গেলাম, কথা বললাম, খাওয়ালো, লুচি টুচি খাওয়ালো, সবই করলো। কিন্তু কেন জানি না সেই যে পুরনো যে এসেন্সটা ছিল, বন্ধুর যে এসেন্সটা ছিল, যার টানে আমি এত বছর পরে, মানে ওটা বোধ হয় আমার বিয়ের আগের কথা, ওটা কত 80-82 সালের কথা হবে, তখনকার কথা বলছি। আর আমি গেলাম হয়তো এই আজ থেকে 8 বছর আগে কি 10 বছর আগে, মানে 14 সালের কথা বলছি। তাহলে কতটা 30 বছরের পরিবর্তন। দেখলাম যে অত দিন ধরে যেটা পুষে রেখেছিলাম মনের মধ্যে, সেইটা না পুরোপুরি ভেঙে গেল একটা, সব কিছু দিক দিয়ে, কথাবার্তা একদম অন্যরকম, মানে ভেঙে যায় বোধ হয় এটাই। সেটা ধরে বসে আছে আমার মনে হয়, সেটা ধরে বসে থাকাই ভালো। এতদিন পরে দেখা হলে হয়তো বা সেই জিনিসটা আর পাওয়া যায় না। যারা পেয়েছেন, যারা এখনও রাখতে পারছেন বন্ধুত্ব, হয়তো থাকে। কিন্তু আমার এই একটাই ঘটনা ঘটেছিলো একজনই পুরনো মানুষের সাথে প্রথম দেখা হয়েছিল, মানে স্কুল বা কলেজের বন্ধু নয়, অদেখা বন্ধু পত্র মিতালি। কিন্তু সেই চিঠির মাধ্যমে যে আন্তরিকতা, যে জিনিসটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু আমি আর খুঁজে পেলাম না। তো তারপরে আর আমার আর যাওয়াও হয়নি, আর খোঁজ নেওয়াও হয়নি। এটা একটা ঘটনা। আর ইচ্ছা করে পুরনো আমার স্কুলে যাই, আমি তো অন্ডাল গার্লস স্কুলে পড়তাম, ভীষণভাবে ইচ্ছা করে যে অন্ডালে যাই, স্কুলে যাই, একটু দুর্গাপুরে যাই, নন্দাদির সাথে দেখা করি। কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, দেখি যদি হয়। আর দোলের কথা যদি বলি, দোল ছোটোবেলাতে বেশ মজার দোল ছিল। মা বা বাবাকে গুলে দিত একটা বালতির মধ্যে, তখনকার দিনে সে টিনের বালতি ছিল, সে টিনের বালতির মধ্যে রং গুলে দিত, গুলে একটা পিচকিরি আনা, আমার পিচকিরি ছিল, পিতলের পিচকিরি ছিল, সেটা বোধ হয় এখনও কোথাও আছে, একটা বেশ বড় লম্বা সাইজের পিতলের পিচকিরি, ওই প্লাস্টিকের ছোটো ছোটো কুচকি কুচকি পিচকিরি না, সেইটাতে করে জলটা টানলে অনেকটা জল আসতো। তো এই পিচকিরি নিয়ে আর বালতি নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমাদের অনেক বড় বাংলো ছিল, সেই সাহেবদের আগেকার যে বাংলো, বাবা চাকরি সূত্রে ওখানেই থাকতো, তো আমরা ওখানেই থাকতাম। তো সে বাংলার সামনে পেছনে প্রচুর জায়গা, সেসব জায়গা বাগান টাগান পেরিয়ে তারপরে যে রাস্তাটা, সেখানে গিয়ে আমরা দাঁড়াতাম, মানে আমি আর আমার কয়েকজন বন্ধু, তার মধ্যে ওই শাশ্বতী সেনও ছিল। তো দাঁড়াতাম, সবাই যারা যেত তাদেরকে জিজ্ঞাসা করতাম, একটু রং দেবো, ভয় পেতাম রং দিলে যদি তেড়ে আসে, একটু রং দেবো, একটু রং দেবো, এগুলো বলছি আমি। তখন আমাদের বয়স কত হবে, 10-12-13 এরকম হবে, 12-13 বছর হবে। তো যদি বলতো আচ্ছা দাও, বাচ্চা দেখে যদি কারো দয়া হতো, একটু পিছনটা পেটে দিল, ওই পিচকিরি দিয়ে একটু রং মারলাম, ওতেই কী আনন্দ। আর বেলুন ভরে রাখতাম, বেলুনের মধ্যে জল ভরে, রং ভরে, জল নয় রং ভরে, কোনো ওইসব বাঁদরের রং টং না, ভালো রং ভরে নিয়ে মারতাম, যদি কেউ বলতো হয়তো পিঠটা পেতে দিল, হয়তো মারলাম। তো কিছু বকেনি, মানে বকা খাওয়ার মতন ঘটনা হয়নি আর কি, জিজ্ঞেস করেই দিতাম। আর বিকেলবেলাতে হ্যাঁ, যেটা আজকে রাধা বলছিল যে পায়ে আবির দিতে হয় না, সেটা আমি জানতাম না, মানে আজকেই জানলাম। ওখানে কিন্তু বেরোতাম, বেরিয়ে পায়ে আবির দিতাম, তারা মিষ্টি মিষ্টি খাওয়াতো, এগুলো হতো। বাড়িতে তো লক্ষ্মী পুজো হতোই, পূর্ণিমার দিন বলে মা লক্ষ্মী পুজো করতো, সেই দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, সেটা হতো। এটা ছিল ছোটোবেলার দোল। এবার বড় হয়ে যখন আমি গল্পগ্রিনে এলাম, গল্পগ্রিনে তখন নতুন সবে গল্পগ্রিনটা, মানে সবাই আসতে শুরু করেছে আর কি, সব নতুন একদম। আমি যখন এসেছি তার 2-3 বছর আগে থেকে মানুষজন এসছেন, তখনও সব বাড়ি মানে ভর্তি হয়নি। তো তখন যারা যারা এসছিল তাদের মধ্যে যথেষ্ট মানে ভালো একটা সম্পর্ক। তো যাদের নতুন বিয়ে হতো তাদেরকে নিয়ে আরও সেই, মানে আমার বিয়ে হয়েছিল ফেব্রুয়ারিতে, মার্চে দোল। এবার আমাকে ডেকে নিয়ে গেল, গেলাম ও পার্কে, ভীষণ সুন্দরভাবে দোল খেলা হলো, সেটা একটা দোল হয়েছিলো। তারপরেও এখানে আমরা পাড়াতে বেরোতাম, মানে ওই একটু বাজে রং দিয়ে কখনো খেলা হয়নি সত্যি কথা বলতে, কি ওইসব খেলিনি। বিকেলে মানে আবির, সকালবেলা হলে সকালেও আবিরই খেলেছি, ওরকম রং টং দিয়ে খুব একটা খেলা হয়নি আমাদের। তো সেটা হতো, এটা অনেক বছর হয়েছে। কিন্তু এখন যেটা হয়, এখন যে দোলটা হয় সেটা মানে দেখার মতন সুন্দর হয়। শান্তিনিকেতনের একটা মিনি সংস্করণ আমার ইউটিউব ভিডিওতে দেওয়া আছে, গত বছরের দোলেরগুলো দেখতে পারেন, খুব সুন্দর হয়। পরিচালনা করে উর্মিলা ভৌমিক, একসময় যে টিভিতে বোধ হয় খবর পড়তেন উনি, তো ওনারই একটা নাচের স্কুল আছে আমাদের এখানে, তো ওখান থেকেই সমস্ত মেয়েদের দিয়ে উনি এই প্রোগ্রামটা করান।
খুব ভালো প্রোগ্রাম হয়, সমস্ত টিভি কিন্তু লাইভ করে, আর এবারেও হবে। যদি কেউ আসতে চান আসতে পারেন, যদি দেখতে চান টিভিতে লাইভ দেখতে পাবেন, খুবই ভালো হয়। আর যেটা হয় ঠাকুরকে তো পায়ে দিয়ে সেটা, ওই যে বললাম সবার পায়ে দিতাম, এবছর আর দেবো না। আর কপালে টিপ পড়তে তো সবাই চায় না, বিশেষত আমার হাজবেন্ড তো মানে আবির ছোঁয়াতেই চায় না, গায়ে মাথায় ওকে দেওয়া যায় না। আমার ছেলেকে হয়তো একটা টিপ দেবো, তো মাকে শাশুড়ি মাকে প্রণাম করতাম, তো সেটা এমনিই প্রণাম করবো, আবির দিয়ে করবো না। এটাই, এই যে ছবিগুলো চলছে এইটাও, এই দলের সাথে আমি বেশ কিছু বছর যুক্ত ছিলাম। এটা একটা এনজিওর সাথে যেতাম, এটা লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড, ওখানে ফুল দল হতো, ওদেরকে ফুল দিয়ে তো সাজানো হতোই, ওদের দিয়ে অনেক রকম অনুষ্ঠান করানো হতো। তারপরে হচ্ছে যে বস্তা বস্তা গাঁদা ফুলকে না আমরা ছিঁড়তাম, ছিঁড়ে কুচি কুচি করে সেই পাপড়িগুলোকে, প্রচুর প্রচুর পাপড়ি, মানে একাধ বস্তা নয়, প্রচুর পাপড়ি জোগাড় করতাম ওই ফুলগুলোকে একদম কুচি 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 করে, মানে ছিঁড়ে মানে ঝুড়ি ঝুড়ি বস্তা বস্তা ওরকম আমরা পাপড়ি ছিঁড়তাম। তারপরে ওগুলোকে দিয়ে মানে ওপর থেকে ব্লাইন্ড স্কুলের নিচে ওরা দাঁড়াতো, আর ওপর থেকে গিয়ে ঝুড়ি করে ঢালা হতো, সেই পুষ্পবৃষ্টি যাকে বলা হয় ওদের মাথায়, ওদের তো আর ওই রঙ দিয়ে জল দিয়ে ওরকম খেলানো নয়, ওই পুষ্পবৃষ্টি মানে ফুল দোল যেটাকে বলে সেটা আমরা করতাম। ওদেরকে দিয়ে বিভিন্ন ফাংশন করানো হতো, তারপরে এগুলো হয়ে গেলে ওদের খুব সুন্দর সাজানো হতো, তারপরে ওদেরকে খাওয়ানো হতো। তো এখন আমি ওই বোধহয় 17 সালের আগে, মানে যবে থেকে ব্যাঙ্গালোর চলে গেছি তারপর থেকে আর যাওয়া হয়নি, আর তারপরে কোভিড থেকে তো আর যাওয়া হয়ইনি, মানে 17 সালের আগের কথা বলছি আমি, 16 সাল পর্যন্ত বা মোস্ট প্রবাবলি 17 সালেও হয়তো গেছি, তো তারপর থেকে আর যাইনি। এখন নিশ্চয়ই সেই জিনিসটা আরও বেশি উন্নত হয়েছে, তখন তো এখানে কিন্তু কোনো বাইরে থেকে তখন টাকা আসতো না, আমরা নিজেরাই টাকা পয়সা দিয়ে এটা করতাম। এখন হয়তো জানি না, এত বছরে 17 সাল থেকে আরও 7 বছর পেরিয়ে গেছে, হয়তো আরও বেশি উন্নত হয়েছে, হয়তো বাইরে থেকে যেটা এনজিওতে হয় বাইরে থেকে টাকা পয়সা অনুদান আসে, সেরকম কিছু হয়েছে কিনা আমি জানি না। তবে এদের সাথে আমি যতদিন ছিলাম বেশ অনেকগুলো জায়গাতে মানে যেতাম আমরা, বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, ওই বউবাজার একটা রিফিউজি আছে না অনাথাশ্রম, ওখানে যেতাম, ভোলানন্দ বৃদ্ধাশ্রম যেতাম, তারপর এখানে যেতাম, তারপরে ফুটপাথে শিশুদের নিয়ে অনেক কাজ করানো হতো সেখানে, মানে গান নাচ কবিতা আবৃত্তি, তারপরে অনেক কিছু করানো হতো, তারপর ওদেরকে খাওয়ানো দাওয়ানো হতো, যেদিন 25 ডিসেম্বর হতো এসব কাজগুলো ওদের সাথে করতাম, পুজোর সময় ওদেরকে নিয়ে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া, অনেক কিছু হতো, এছাড়াও আরও অনেক প্রোগ্রাম হতো, কিন্তু সব কিছু থেকে আমি বিচ্যুত হয়ে গেছি ওই 17 সাল থেকে। এখন মনে হয় যে হ্যাঁ এখানে এবার এলাম, আমি তো সবে এই 24 জানুয়ারিতে আমরা এখানে শিফট মানে হয়ে এলো ছেলে, তো ভাবছি যে এরপরে করবো যোগাযোগটা, কারণ এসেই আমার বাড়ির কাজ আরম্ভ হয়েছে, মিস্ত্রির কাজ করছে, এখন তো কোথাও সেটা সম্ভব না, এবছর তো পারবই না দোলে যেতে, দেখছি পরের বার থেকে আবার যদি ওখানে যুক্ত হতে পারি। তবে এবছর দোলে পাড়ার মানে বাড়ির পাশে যে আমাদের সেন্ট্রাল পার্কে যে এটা হয় দোলটা হয় অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে 7টা থেকে সম্ভবত 9টা পর্যন্ত হয়, তো সেটা একবার গিয়ে টুক করে দেখে আসবো, কারণ সেদিন তো বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড আসে না, আমার শাশুড়ি মাকে যিনি দেখেন বা আমার যিনি হেল্প করে তো কেউ হয়তো আসবে না, সুতরাং কাজ থাকে বাড়িতে প্রচুর, সুতরাং টুক করে গিয়ে একবার দেখে চলে আসবো। আর তাছাড়া বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রির কাজ চলছে, সেদিন মিস্ত্রির অবশ্য আসবে না, কিন্তু বাড়ির অবস্থা একবারে যা তা হয়ে আছে, কোথাও এক মানে পা রাখার জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই, সমস্ত জিনিস আমার ব্যাঙ্গালোরের জিনিস প্লাস যেসব মানে ঘরগুলোতে কাজ হচ্ছে সব ঘরের জিনিসগুলো একটা জায়গায় করে ঢোকানো হয়েছে, কোথাও নড়াচড়ার জায়গা নেই, কোনো রকমের দিন কাটাচ্ছি আমরা। তার মধ্যেও আজকে বেশ কিছুদিন হলো মিস্ত্রি আসছে না, ওদের কি একটা মানে তৈরি হয়নি, কিছু একটা হয়নি, সেজন্য আসছে না, মানে ওরা বলে না যে এই দিনের মধ্যে শেষ করব, কিন্তু সেটা হয় না, প্রায় 15-20 দিন করে ঝুলিয়ে ঝুলিয়ে ওরা আরও বেশি মানে টানতে থাকে, তার ফলে এখন বেশ কিছুদিন কাজটা বন্ধ রয়েছে, ঝুলে আছে, ওই টুকটাক হচ্ছে, এই চলছে আর কি। তো মিতা চ্যাটার্জি, যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে বলবেন যে কেমন লাগলো। আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন।